ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে, অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, 26 মার্চ 2024 একটি নোটিফিকেশন এসছে, অফিস মেমো এসছে, সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন, ম্যান্ডেটরি লিঙ্কিং অফ CGHS বেনিফিসিয়ারি আইডি উইথ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডি, অর্থাৎ যাদের CGHS কার্ড আছে, যারা CGHS বেনিফিসিয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে যারা আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের বাধ্যতামূলক করা হলো যে ভারত সরকারের যে প্রকল্প হেলথ স্কিম, অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ স্কিম যেটা আছে, তার যে আইডি আছে তার সঙ্গে কিন্তু CGHS অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আইডির সঙ্গে লিঙ্ক করতে হবে, এবং সেই লিঙ্কটি কবের মধ্যে করতে হবে সেটাও বলে দেওয়া আছে। দেখুন এই জায়গাটা দেখবেন, ইট হ্যাজ নাও বিন ডিসাইডেড দ্যাট লিঙ্কিং অফ CGHS বেনিফিসিয়ারি আইডি উইথ ABHA অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডি শ্যাল বি ম্যান্ডেটরি, দেখুন এটা বাধ্যতামূলক করা হচ্ছে, উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2024। তাহলে 1 এপ্রিল 2024 থেকে এটা ম্যান্ডেটরি হয়ে গেল, এবং কবের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে, দি লিঙ্কিং অফ CGHS বেনিফিসিয়ারি আইডি উইথ ABHA আইডি শ্যাল বি কমপ্লিটেড উইদিন 30 ডেজ বাই অল এক্সিস্টিং CGHS বেনিফিসিয়ারিস। তাহলে দেখলেন, 30 দিনের মধ্যে সমস্ত বেনিফিসিয়ারির অ্যাকাউন্ট আয়ুষ্মান ভারত হেলথ স্কিমের যে আইডি অর্থাৎ অ্যাকাউন্টের যে আইডি তার সাথে লিঙ্কিং সেরে ফেলতে হবে 30 দিনের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফরওয়ার্ড করুন যাতে সকলে জানতে পারে এবং কাজটি করে নিতে পারেন। সমস্ত দেখুন, সমস্ত মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অটোনোমাস বডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে CGHS আছে সেখানে দেওয়া হয়েছে, সমস্ত CG অ্যাডিশনাল ডাইরেক্টর CGHS কে দেওয়া হয়েছে। ধন্যবাদ।